তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই গিয়েছিল বাবুসোনাকে নিয়ে বাজারে। তো এই যে বাবুসোনা, বাবুসোনাকে একটা টুপি কিনে দিয়েছে। টুপিটা দেখাও তো, পরে দেখো। বাবুসোনাকে ওর বাবা একটা টুপি কিনে দিয়েছে, তখন আমি ছুটে ওকে নেমে আনতে চলে গেছিলাম, তাই তোমাদের ভিডিও করা হয়নি। এই যে দেখাচ্ছে, কেমন হয়েছে টুপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো কত বাজার নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই, আর মাছ এনেছে কত রকমের সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার দেখো, করেছে। এদিকে কাগজি কাঁচা লঙ্কা, এখানে কাঁচকলা, বরবটি, আর ডাঁটা, আর কুঁদরি, পটল। হ্যাঁ, আর এখানে বেগুনটা আমার গাছে একটা হয়েছিল, আজকে গাছের বেগুনটা তুলেছি। আর শাক, আর এটা হচ্ছে তরমুজ, একটা তরমুজ না খরমুজ বলে আমি জানি না, যাই হোক বেশ সুন্দর লাগছে, একটা অন্যরকম এনেছি, আমার ছেলে তরমুজ খেতে ভালোবাসে। আর এদিকে দেখো বাবুসোনা মাছ নিয়ে বসে আছে। কত রকমের মাছ মাছগুলো ভাজতে হবে এখনো, এই মাত্র ঢালা হয়েছে, ওর খুব পছন্দের মাছ তো, দেখতে পাচ্ছ কি সুন্দর মাছগুলো। চলো এগুলো রেডি করে ফেলি। বাবুসোনা আনন্দ হয়েছে? তো আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা দেখে, একটা অন্যরকম, নতুন নতুন আনলে নতুন নতুন বেশ ভালো লাগে, তাই না বলো? দারুণ সুন্দর, কাটলে কেমন লাগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আমার মাসু ফুল দেখে তারপরে। তো বন্ধুরা দেখো, এখন আমরা এটা কাটছি। ভিডিও হয়নি লো বলো, ভালো দারুন, এমনি সবুজ তরমুজের থেকে এই তরমুজটা ভালো। আর খুব চাষ নেবে সবাই, বড় বড় নিয়েছে, আমি একটা ছোট্ট রকম দিয়েছি। তুমি তো নিয়েছো, বলো বাবা ভালো খেতে। চলো এখন মতো টাটা, আবার পরে আসো। বন্ধুরা স্নান করে চলে এলাম তোমাদের কাছে, তো দেখো তোমাদের দেখাই মাছ ভাজা, মা হচ্ছে ভাত আর মাছ ভাজা বসে বসে করলো এতক্ষণ ধরে, আর আমি এই যে স্নান করে এলাম, আনাজগুলো কেটে দিয়ে গিয়েছিলাম, এবার বাকি রান্নাটা করবো। তো চলো তোমাদের দেখাই কী কী রান্না হচ্ছে, কী সুন্দর করে মা ভেজেছে, একদম লাল লাল ভাজা হয়েছে। এদিকে চিংড়ি মাছগুলো দিয়ে আলু পোস্ত হবে, আর এই যে মাছের ডিম ভাজা, আর এটা হচ্ছে মাছের তেল জ্বালবে, আর এদিকে আলুটা কেটেছিলাম, আর এই যে শুক্তো হবে আলাদা করে, শুক্তো সব কাটা আছে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ ভিডিওটা দেখলে, এখন বিকেল হয়ে গেছে, তো আমার মা আজকে চলে যাবে, আবার হচ্ছে নাচের যেদিন এক্সাম আছে সেদিন আসবে। তো নাচের এক্সামের ভিডিওটা আগেই তোমাদের দিয়ে ফেলেছি, কারণ ওটা তাড়াতাড়ি রেডি করতে পেরেছিলাম, এটা রেডি হয়নি তাই দিতে পারিনি। আর দেখো দেখতে দেখতে তোমাদের দেখাচ্ছি কি বলো তো, যেইগুলো নাচের এক্সামে ও পড়বে বলে করেছিল সেইগুলো সব কিছু কিছু এসে গেছে, আর তার সঙ্গে আমি একটা ব্যাগ বুক করেছিলাম, তো ব্যাগের সঙ্গে একটা ছোটো পার্স, তো সেটাই তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করছি, তাই ভিডিও করে রেখেছিলাম, সেটাই একটু দিচ্ছি। আর হচ্ছে ছোটো করে ব্লগটা বানালাম বেশ সুন্দর করে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মা আজকে চলে যাবে, দাদা একটু পরে আনতে আসবে শুনলাম, তো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার এই জিনিসগুলো যে এসেছে মেশো থেকে অর্ডার করেছি সব, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো দেখতে দেখতে মান্তু আর দাদা চলে এসেছে মাকে আনতে, আর দেখেছো বাবুসোনা কি করছে, চারিধারটা একদম নোংরা করে ফেলেছে, আর মাম্মামকে একটু বকে দিয়েছি বলে মাম্মাম চুপ করে বসে আছে ওখানে গিয়ে। প্রচণ্ড গরম, তার উপরে হচ্ছে আমি সবাইকে খেতে টেতে দিচ্ছিলাম, তো তোমাদের দাদা ভাই ডিউটিতে যাবে, মা বেরোবে এপাশে, আর বাবা লাইভে বসবে, আর আমার দাদা এসেছে তাকেও একটু খেতে দিলাম, তো সেই জন্য পরের পর কাজ ছিল, আর মাম্মাম এসে এত দুষ্টুমি করছিল, মা মা করছিলো, তো ওই জন্য ওকে একটু বোকা দিয়েছি বলে চুপ করে বসে আছে, তো ওর রাগটা পরে ভাঙাবো। চলো আর এদের দিকে দেখি আর মা বেরোচ্ছে।
এদিকে হয়েছে মামামের ঝাল সুজি, আলু ভাজা। সাবধানে যাবে, আবার চলে আসবে। দুর্গা দুর্গা, হ্যাঁ আরেকটা এবার হেলমেট কিনে নিবি জানো দাদা? ওই কি বলছি, আমি কি বলছি, আরেকটা এবার হেলমেট কিনে নিবি, হয়ে যাবে। আর এবার এবার মাথা গলে, ও হো বাবা রে বাবা রে। হ্যাঁ এখন পাওয়া যাচ্ছে, চলে গেল। এবার মুনুর সুখটা একটু কমে গেল, আবার নিচে নেমে আসবে মুনু। হ্যাঁ উপরেই বসে আছে, নিচের ওই নয়।